নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম জানাই আজকে আমরা একটা নতুন প্রেসক্রিপশান সমাধান করব যে প্রেসক্রিপশানটিতে আপনারা জানতে পারবেন যে একজন ডেঙ্গু পজিটিভ রুগীর শরীরে ডেঙ্গু কি কারণে হয়েছে এবং ডেঙ্গু জ্বর সারানোর জন্য ডাক্তার বাবুরা যে সমস্ত ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন সেই ওষুধগুলোর ডোজ সাইড এফেক্টস ওষুধগুলো কি কাজ করবে এবং কি অন্যান্য পরামর্শ দিয়েছেন তা জেনে নেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবার আগে আমরা জেনে নেব যে ডেঙ্গু জ্বরের কথা বলছি সেই ডেঙ্গু জ্বরকে শুধুমাত্র ডেঙ্গু বলা হয় বা ডেঙ্গি বলা হয় বা অনেক সময় ইংলিশে এটাকে ব্রেকবোন বোন ফিভার বলা হয় যেটা বর্তমানে দেখা যাচ্ছে আসলে এটা একটা ভাইরাল ইনফেকশন যেটা ছড়িয়ে পড়ে মশার থেকে মানুষের মধ্যে মশা বলতে মশা অ্যাকচুয়ালি বাহক এখানে এডিস স্ত্রী এডিস মস্কিউটো মানে মশা যেটা ডেঙ্গু ভাইরাসকে বহন করে আক্রান্ত মানুষের শরীর থেকে সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে দেয় এই ডেঙ্গু জ্বর যদি হয় তাহলে বেশ কিছু লক্ষণ থাকে যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর প্রচণ্ড জ্বর বা হঠাৎ করে জ্বর চলে আসে মাথা ব্যথা হয় মাংসপেশিতে ব্যথা এমনকি হাঁটুর জয়েন্টে বলুন বা হাতের জয়েন্টগুলোতে প্রচণ্ড হারে ব্যথা হয় আবার কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে শরীরে র্যাশ টাইপের উঠতে থাকে এই লক্ষণগুলো সাধারণত তিন থেকে চোদ্দ দিনের মধ্যে পুরো স্পষ্ট হয় ডেঙ্গু হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য অবশ্যই রুগীকে প্রথম দিন থেকে জ্বরের লক্ষণ শুরু হওয়া থেকে তিন থেকে চোদ্দ দিনের মধ্যে টেস্ট করলে ডেঙ্গু এনএস ওয়ান পজিটিভ দেখাবে যদি ডেঙ্গু হয়ে থাকে এই রোগটা অনেক সময় জটিল হয়ে দাঁড়ায় যখন সেই ব্যক্তি বা রুগীর শরীরে রক্তের অনুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা কমে যায় সেই সময় রুগীর অনেক সময় ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে এবং প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে কারণ সেই ক্ষেত্রে রুগীর যদি ডায়রিয়া হয় আবার অনেক সময় রুগীর দেখা যায় লো ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপটা অনেকটাই হঠাৎ করে কমে যায় সেটা কিন্তু চিন্তার বিষয় তো এক্ষেত্রে যে রুগীটির কথা আমরা বলছি সেই রুগীটির বয়স বত্রিশ বছর ফিমেল পেশেন্ট ওনার বেশ কয়েকদিন থেকে জ্বর এবং শরীরে প্রচণ্ড হারে ব্যথা যার কারণে ডাক্তারবাবু ডেঙ্গু টেস্ট করার পরামর্শ দেন ডেঙ্গু টেস্ট করার পর রুগীর রিপোর্ট অনুযায়ী ডাক্তার চিহ্নিত করতে পারেন যে সেই রুগীর শরীরে ডেঙ্গু ফিভার অর্থাৎ ডেঙ্গু ভাইরাস রয়েছে যার কারণে এই ডেঙ্গু ফিভারটা শুরু হচ্ছে তো তার জন্য ডাক্তারবাবুরা সেই ডেঙ্গু জ্বর কমানোর জন্য বেশ কিছু ওষুধ দিয়ে থাকেন তো এই ডেঙ্গু আক্রান্ত রুগীকে ডাক্তারবাবু যে সমস্ত ওষুধ দিয়েছেন একটা প্রেসক্রিপশান রেডি করে দেন প্রেসক্রিপশান লেখা শুরু হয় আর এক্স টাম দিয়ে যেটা লেটেন টার্ম রেসিপি থেকে এসে যার মানে হলো টেক মানে নেওয়া প্রতিটা প্রেসক্রিপশানে কিন্তু আর এক্স এই সুপারস্ক্রিপশান পার্টটা কিন্তু উল্লেখ করা থাকবে তো প্রেসক্রিপশানে প্রথম যে ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু আমি জেনারিক কম্পোজিশনগুলো বলবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মাইসিন দিয়েছেন পাঁচশো এমজির ট্যাবলেট যার ডোজ বলে দিয়েছেন যে একটি করে ট্যাবলেট ওডিপিসি কন্টিনিউ ফাইভ ডেজ একটি করে ট্যাবলেট ওডি কথার মানে কি সেটা আপনাদের জানার বিষয় মনে রাখবেন ওডি মানে হলো অমনি ডাই অর্থাৎ দিনে একবার করে অর্থাৎ প্রেসক্রিপশানে ওষুধের গায়ে যদি ওডি লেখা থাকে তার মানেটা কি অমনি ডাই অর্থাৎ দিনে একবার আর পিসি কথার মানে হলো পোস্ট সাইপোস্ট অর্থাৎ খাবার পর দেওয়া হয়েছে খাবার পর বলতে মনে রাখবেন খাবার অন্তত দুই ঘন্টা পর এই ওষুধটা সেবন করতে হবে কোনো রকম অ্যান্টাসিড সঙ্গে না নিয়ে অর্থাৎ অ্যান্টাসিড আপনি এই ওষুধের সঙ্গে নেবেন না এতে ড্রাগ ইন্টারাকশান হতে পারে আচ্ছা এই অ্যাজিট্রোমাইসিন ওষুধটা কি কারণে দেওয়া হয় মনে রাখবেন অ্যাজিট্রোমাইসিন এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ যে ব্যাকটেরিয়ার কারণে বা এখানে যে রুগীটার জ্বর হয়েছে ডেঙ্গু জ্বর সেটা কমানোর জন্য এখানে দিয়েছেন অ্যাজিট্রোমাইসিন এই ওষুধটার যে কোর্স যে পাঁচ দিন খাওয়ার কথা বলা হয়েছে রুগীকে জানিয়ে দিতে হবে যে আপনি এই ওষুধের কোর্সটা সম্পূর্ণ করবেন যদি আপনি দুই দিন খেয়ে যদি ভালো হয়ে যান তবুও আপনাকে এই ওষুধের কোর্সটা সম্পূর্ণ করতে হবে যাতে পুনরায় আপনার শরীরে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস যাতে সংক্রমণ করতে না পারে এবার প্রশ্ন হলো যে এই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা মানুষের শরীরে কীভাবে কাজ করে মনে রাখবেন অ্যাজিথ্রোমাইসিন হলো ম্যাক্রোলাইট এর অ্যান্টিবায়োটিক যেটা কি করবে যে প্রোটিন সিনথেসিস হয় ব্যাকটেরিয়ার শরীরে যার মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে এবং তাদের যে বংশবিস্তার সেটা বৃদ্ধি করতে পারে সেটাকে পুরোপুরি আটকে দেয় অর্থাৎ ব্যাকটেরিয়াগুলোকে বড় হতে দেয় না এবং যেন ইনফেকশনটাকে ছড়িয়ে না পড়ে মানে ছড়াতে না পারে তার জন্য এই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা কাজ করে এই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা খাওয়ার পর কিছু কিছু কমন সাইড এফেক্টস দেখা যায় যেরকম বমি ভাব যেটাকে নৌসিয়া বলা হচ্ছে অ্যাপডোমিনাল পেন মানে তল পেটে ব্যথা বা পেটের সার ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে অর্থাৎ পাতলা পায়খানা হতে পারে যদি খুব অতিরিক্ত হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে সেফটি অ্যাডভাইস হিসেবে মনে রাখবেন যে অ্যাজিথ্রোমাইসিন খাওয়ার পাশাপাশি যারা মদ্যপান করেন সেক্ষেত্রে কিন্তু অনিরাপদ বা অর্থাৎ মদ্যপান করা অবস্থায় অ্যাজিথ্রোমাইসিন সেবন করা যাবে না প্রেগন্যান্সি ক্ষেত্রে বা ব্রেস্ট ফিডিং যারা করাচ্ছেন বাচ্চাদের এই ওষুধটা নিরাপদ যদি ডাক্তারবাবুরা আপনাদের প্রেসক্রাইব করে দেন এবং যারা ড্রাইভিং করছেন সেক্ষেত্রেও আপনি এই ওষুধটা সেবন করতে পারেন কিডনি বা লিভারের সমস্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার হয়ে দাঁড়ায় তার জন্য ডাক্তার পরামর্শ নেওয়া দরকার এরপর প্রেসক্রিপশানটিতে দুই নম্বরে যে ওষুধ দেওয়া হয় সেটা হচ্ছে ট্যাবলেট ডক্সিসাইক্লিন একশো মিলিগ্রামের এই ওষুধ যার ডোজ ডাক্তারবাবুরা প্রেসক্রিপশানে উল্লেখ করে দিয়েছেন যে একটি করে ট্যাবলেট বিডিপিসি কন্টিনিউ ফাইভ ডেজ বিডিপিসি কথার মানে হলো বিস ইন ডাই অর্থাৎ দিনে দুবার যদি কোনো প্রেসক্রিপশানে আপনি লেখা দেখেন যে ওষুধের নামের পাশে বিডি লেখা রয়েছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে দিনে দুবার আর এটা ল্যাটিন টার্ম অর্থাৎ বিস ইন ডাই থেকে এসছে অর্থাৎ যার মানে হলো দিনে দুবার পিসি কথা মানে হলো পোস্ট সাইবোস্ট অর্থাৎ খাবার পর খাবার অন্তত দুই ঘন্টা বা এক ঘন্টা পর খেতে হবে আর এই ওষুধটা ডক্সিসাইক্লিন ওষুধটা যে কারণে দেওয়া হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোকে ট্রিট করার জন্য এই ওষুধটা দেওয়া হয় এটা মনে রাখবেন এবার প্রশ্ন হতে পারে এই ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক ওষুধটা কীভাবে কাজ করে মনে রাখবেন ডক্সিসাইক্লিন হলো এক ধরনের ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক অর্থাৎ ব্যাকটেরিয়োগুলো কী করে দেবে বাধা দেবে তার যেন বৃদ্ধি মানে বংশ বিস্তার করতে না পারে এবং বড় হতে না পারে এবং রোগটাকে যেন ছড়াতে না পারে অ্যাকচুয়ালি ডক্সিসাইক্লিন হলো টেট্টা গ্রুপের অ্যান্টিবায়োটিক যে ওষুধটা কী করবে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে ব্যাকটেরিয়া যে প্রোটিন প্রোডাকশানগুলো হয় সেটাকে পুরোপুরি বন্ধ করে বাধা করে দেবে যার ফলে তারা পুনরুৎপাদন করতে পারবে না অর্থাৎ নিজেদের বংশ করতে পারবে না ব্যাকটেরিয়াগুলো এইভাবে কিন্তু ডক্সিসাইগ্রিন কাজ করে এই ওষুধটাও খাওয়ার পাশাপাশি কিছু কমন সাইড এফেক্টস থাকে যেমন নৌসিয়া বমি বমি ভাব ভমিটিং বমি হয়ে যাওয়া ফটোসেন্সিটিভিটি বলা হয় অ্যানাফাইলেটিক রিয়াকশান অ্যানাফাইলেকট্রিক রিয়াকশান হতে পারে অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশান হঠাৎ করে চরম হতে পারে র্যাশটা উঠতে পারে হেডেক মাথা ব্যথা হতে পারে ফার্স্ট হার্ট রেট অর্থাৎ দ্রুত হৃদস্পন্দন হতে পারে বা হাইপো টেনশন অর্থাৎ হঠাৎ করে প্রেশার লো হয়ে যেতে পারে সেফটি অ্যাডভাইস হিসেবে ময় রাখবেন যে অ্যালকোহল যারা পান করেন সেক্ষেত্রে এটা অনিরাপদ প্রেগনেন্সির ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে এই ওষুধটা নিরাপদ যদি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে দেন ড্রাইভিংয়ের ক্ষেত্রে এই ওষুধটা অনিরাপদ কিডনি এবং লিভারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার পরামর্শগ্রহণ করতে হবে কারণ সেক্ষেত্রে ডোজের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার হয়ে দাঁড়ায় এই অ্যান্টিবায়োটিক ওষুধটা ময়রা দুধের সঙ্গে বা দুধ জাতীয় প্রোডাক্টের সঙ্গে কখনও সেবন করবেন না এতে কী হয় আমাদের পাকস্থলী বলুন বা ক্ষুদ্রান্ত বলুন সেখানে এই ওষুধের যে অ্যাবজর্পশন ক্ষমতা সেটা কিন্তু অনেকটা কমে যায় বা আরও অন্যান্য রিয়াকশন হতে পারে তার জন্য মিল্ক বা ডেইরি প্রোডাক্টের সঙ্গে কখনো ওষুধ সেবন করবেন না এরপর পেশেন্টটিকে প্রেসক্রিপশানে তিন নম্বরে ট্যাবলেট বি কমপ্লেক্স উল্লেখ করে দেওয়া হয় যে বি কমপ্লেক্সটা যদি ভারতীয় একটা কোম্পানি বলি বিকসুল ফাইজার লিমিটেড কোম্পানি তৈরি এই ওষুধটার যে ডোজ বলে দিয়েছেন যে একটি করে ট্যাবলেট বিডি পিসি কন্টিনিউ ফাইভ ডেজ একটা করে ট্যাবলেট বিডি মানে কি বললাম একটু আগে যেমন বলেছিলাম বি সিন অর্থাৎ ল্যাটিন টার্ম বিসিন ডাই থেকে এসছে যার মানেটা কি দিনে দুবার প্রেসক্রিপশনে যে কোনো ওষুধের পাশে যে লেখা থাকে বিসিন ডাই বা বিডি মানে দিনে দুবার পিসি মানে পোস্ট হবে অর্থাৎ খাওয়ার পর খাওয়ার কথা বলা হয়েছে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে মনে রাখবেন যে এই বি কমপ্লেক্স বা বি বলুন এটা এক ধরনের ভিটামিন মাল্টি কেন বলা হচ্ছে কারণ এখানে অনেকগুলো ভিটামিন একসঙ্গে যুক্ত রয়েছে তার জন্য এটাকে আবার কমপ্লেক্সও বলা হচ্ছে ভিটামিন বি মানে ভিটামিন বি এর অনেকগুলো ভিটামিন রয়েছে যার মধ্যে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন এবং ভিটামিন বি টুয়েলভ এই এতগুলো ভিটামিন বি একসঙ্গে থাকার জন্য ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় এবং তার সঙ্গে অনেক সময় বিকসুলের মধ্যে ভিটামিন সি বা ক্যালসিয়াম প্যান্টোথেনেট বা জিঙ্ক কিন্তু যুক্ত থাকে তো এই এতগুলো ভিটামিন একসঙ্গে যে থাকে তাদের উপকারটা কী অর্থাৎ বেনিফিটসগুলো কী সেটা আমি সহজ করে একটু বলবো ভিটামিন বি ওয়ান যেটা সেটাকে অনেক সময় থায়ামিন বলা হয় রাসায়নিক নাম এটা কি করবে যে নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে সেই নিউরো ট্রান্সমিটারগুলো তৈরি হতে প্রডিউস হতে সাহায্য করবে এবং বিভিন্ন রকম মাল্টিপাল এনজাইমগুলোকে বহন করতে সাহায্য করবে এবং তার পাশাপাশি ভিটামিন বি টু যেটা তার রাসায়নিক হচ্ছে রিভো এটা কি করবে যে বিভিন্ন আমাদের কার্বোহাইড্রেট প্রোটিন বলুন ফ্যাট বলুন এটাকে ব্রেকডাউন হতে অর্থাৎ ভেঙে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করবে এবং তাছাড়া এটা অক্সিডেন্ট অ্যাক্টিভিটি যে রয়েছে তা সেটার কোফ্যাক্টর হিসেবে কাজ করে কোন ধরনের কোফ্যাক্টর যেগুলো হচ্ছে এনজাইমের বিভিন্ন কোফ্যাক্টর এনজাইমের জন্য আরও সহজ করে বলতে গেলে বিভিন্ন রকম ভিটামিনস রয়েছে তাদের মেটাবলিজম হতে সাহায্য করে যেমন ভিটামিন বি সিক্স ভিটামিন বি থ্রি ভিটামিন কে এদের মেটাবলিজম হতে সাহায্য করে কিন্তু ভিটামিন বি টু অর্থাৎ রিভো তার সঙ্গে এখানে যে ভিটামিন বি থ্রি রয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন বা নায়াসিন এটা কি যেটা হচ্ছে এক ধরনের কোএনজাইম অ্যাক্টিভেশন জন্য প্রয়োজন হয় এটা টিস্যুর যে রেসপিরেশন হয় এবং ম্যাক্রো মলিকুলসের সিনথেসিসের ক্ষেত্রে কিন্তু এটা সাহায্য করে এবং ভিটামিন বি ফাইভ যেটা রয়েছে যেটাকে প্যান্টোথেনেট বলা হয় এটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয় এনজাইম সিন্থেসি মানে এনজাইমের সংশ্লেষণের ক্ষেত্রে যাতে এটা মেটাবলিক যে বিভিন্ন প্রসেস রয়েছে কার্বোহাইড্রেটের বা লিপিডের বা প্রোটিনের সেক্ষেত্রে কিন্তু একটা অংশ বা একটা সাহায্য করার জন্য এটা মুখ্য ভূমিকা পালন করতে পারে এবং এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যে ভিটামিন বি সিক্স রয়েছে এর রাশির নাম পাইরিডক্সিন এটা কি করবে মেটাবলিজম হতে সাহায্য করবে যাতে প্রচুর পরিমাণে ক্যালোরিস যাতে তৈরি হতে পারে যার ফলে ইমিউনিটি পাওয়ার বা নার্ভাস সিস্টেম যেন খুব ভালো মতো কাজ করে তাকে সাহায্য করবে আর ভিটামিন বি নাইন যেটা রয়েছে সেটাকে ফলিক অ্যাসিড বলা হয় এটা কো ইনজাইম হিসাবে কাজ করে নিউক্লিক অ্যাসিড ডিএনএ নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের ক্ষেত্রে এবং লোহিত রক্তকণিকার ক্ষেত্রে সাহায্য করে এবং এটা কি করে যেহেতু লোহিত রক্তকণিকার ব্যাপার আছে তার জন্য অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে এটা মুখ্য ভূমিকা পালন করে এবং গ্রোথ হতে এবং ডেভেলপমেন্ট হতেও কিন্তু সাহায্য করে আর ভিটামিন বি টুয়েলভ যেটা যেটাকে কোবলামিন বলা হয় এটা কিন্তু সাহায্য করে নার্ভাস সিস্টেমসকে যাতে এবং তাছাড়া এটা ডিএনএ সিনথেসিসের ক্ষেত্রেও কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে এবং তার সাথে বি কমপ্লেক্সের সঙ্গে যদি ভিটামিন সি থাকে তাহলে এটা ডেভেলপ বিভিন্ন টিস্যু ডেভেলপ হতে বা বৃদ্ধি পেতে বা পুনরায় তৈরি করতে কিন্তু সাহায্য করবে তাছাড়া এটা আয়রনের অ্যাবজরপশান বলুন সেক্ষেত্রে কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে ভিটামিন সি এছাড়া হাড় বা দাঁত বা কার্টিলেজের মেনটেন করতে কিন্তু সাহায্য করে এরপর এই প্রেসক্রিপশানটিতে চার নম্বরে যে ওষুধটা দেওয়া হয় সেটা প্যান্টোপ্রাজল চল্লিশ মিলিগ্রাম এই প্যান্টোপ্রাজল চল্লিশ মিলিগ্রামের যে ওষুধটা এটার ডোজ ডাক্তারবাবুরা প্রেসক্রিপশানে উল্লেখ করেছেন যে ওয়ান ট্যাব ওডিএসি একটি করে ট্যাবলেট ওডিএসি কন্টিনিউ ফাইভ ডেজ ওডি কথার মানে একটু আগে যেরকম বললাম এটা ল্যাটিন টার্ম থেকে এসছে ওমনি ডাই মানে দিনে একবার আর এসি কথার মানে হলো অ্যান্টেসাইবস অর্থাৎ খাবার পূর্বে তাহলে যদি কোনো প্রেসক্রিপশান ওষুধের নামের পাশে ওডি এসি লেখা থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেটা বলেছে দিনে একবার খাবার পূর্বে তো এটা প্যান্টোপ্রাজল এক ধরনের প্রোটন পাম্প ইউনিভিটার মানে অ্যাসিডিটি অর্থাৎ পাকস্থলিতে যদি আমাদের অ্যাসিড সংক্রান্ত কোনো সমস্যা হয় বা কুদন্ত বেড়তন্ত যদি অ্যাসিডের কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্যান্টোপ্রাজল ওষুধটা খুব ভালো কাজ করে যেরকম অ্যাসিড সংক্রান্ত সমস্যা বলতে মনে করেন যে হার্ট বান অর্থাৎ বুকে জ্বালা পোড়া বা ব্যথা অনুভূতি অ্যাসিড রিফ্ল্যাক্স অর্থাৎ পাকস্থলীর যে অ্যাসিড ফরমেশনটা হয় সেটা হঠাৎ করে উল্টো পথে মুখ দিয়ে জল টক জল চলে আসা সেক্ষেত্রেও কাজ করে বা অন্যান্য পেপটিক আলসারের যদি সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু কাজ করে এই প্যান্টোপ্রাজল ওষুধটা প্রোটন পাম্প ইনিভিটার যেটা আমাদের পাকস্থলিতে একটা স্বাভাবিকের মাত্রা যদি অতিরিক্ত অ্যাসিডকরণ হয় তাহলে সেই মাত্রাটাকে বজায় রাখতে সাহায্য করে এই প্রোটন পাম্প ইনিভিটার অর্থাৎ প্যান্টোপ্রাজল চল্লিশ মেঘ ওষুধটা খাওয়ার পাশাপাশি কিছু কমন সাইড এফেক্টস কিন্তু দেখা যায় যেটা হচ্ছে ডায়রিয়া অর্থাৎ পাতলা বেখানা হতে পারে ফ্ল্যাটুলেন্স মানে হচ্ছে গ্যাস পেটে গ্যাস ফর্ম হতে পারে অনেক সময় মাথা ব্যথা হেডেক নৌসিয়া বমি ভাব বা বমি হয়ে যাওয়া স্টোমাক পেন অর্থাৎ পেটে ব্যথা এই সমস্ত আরও অন্যান্য কমন সার্ভিস কিন্তু দেখা যেতে পারে যদি অতিরিক্ত হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সে ওষুধটাকে কন্টিনিউ করার কথা বলা হয় বা অন্য ওষুধ প্রিপারেশন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে এই ওষুধটা খাওয়ার পাশাপাশি কিছু সেফটি অ্যাডভাইস মেনে চলতে হয় যেরকম মদ্যপানের ক্ষেত্রে এটা অনিরাপদ প্রেগনেন্ট মহিলারা সেবন করার আগে ডাক্তার পরামর্শ নেওয়া হয় বা দেওয়া হয় ব্রেস্ট ফিডিং করার ক্ষেত্রে এই ড্রাগ অর্থাৎ প্যান্টোপাইজ ওষুধটা করা যাবে কি না সেবন করা সেটা যদি উল্লেখ করে দেন তাহলে এটা নিরাপদ এবং কিডনি বা লিভারের যদি সমস্যা থাকে তাহলে লিভারের ক্ষেত্রে ডাক্তার পরামর্শ নেওয়া দরকার এবং কিডনি ক্ষেত্রে এটা নিরাপদ এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর শরীরে বারবার যদি পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া হয় বা শরীরে যদি জ্বরের কারণে খাওয়ার চরণটা কমে যায় বা শরীর দুর্বল হয়ে যায় বা ডিহাইড্রেশন যদি হয়ে যায় তার কারণে ডাক্তারবাবু এখানে বলে দিয়েছেন প্লেন্টি অফ ওয়াটার অর্থাৎ প্রেসক্রিপশানে যদি আপনি কখনো প্লেন্টি অফ ওয়াটার লেখা দেখেন তাহলে বুঝে নেবেন যে সেই রুগীকে বা প্রেস প্রেসক্রিপশান ওয়াইজ পেশেন্টটিকে প্রচুর পরিমাণে জল পান করার কথা বলা হয়েছে তো এখানে জল পান করার পাশাপাশি ডাক্তারবাবু উল্লেখ করেছেন ওআরএস জল মানে সঙ্গে মিশিয়ে পান করতে হবে ওআরএস যেটাকে বলা হয় ওরাল রিহাইড্রেশন সল্ট রিহাইড্রেশন মানে কি ডিহাইড্রেশানের থেকে পুনরায় আবার শরীরে যে জলের অভাবটা হয়েছিল বা খনিজ লবণের অভাব হয়েছিল সেটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে ওআরএস রিহাইড্রেশন সল্ট একটা পাউডার ফর্ম সাজেট ফর্ম পাওয়া যায় টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট গ্রাম যেটাকে এক লিটার গরম জল বা গরম পানি ঠান্ডা করে সেটার মধ্যে ভালো মতো মিশিয়ে এটাকে সেবন করা বা পান করার কথা বলা হয় এই একুশ পয়েন্ট আট গ্রাম ওয়ার্সের মধ্যে কী কী থাকে কোন কোন ইনগ্রিডিয়েন্টস থাকে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই একুশ পয়েন্ট আট গ্রাম ওয়ার্সের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে টু পয়েন্ট সিক্স গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থাকে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম সাইট্রেট থাকে টু গ্রাম ডেস্ট্রোস যেটা আর্দ্র অবশ্য এনহাইড্রেস ফর্মে থাকে থার্টিন গ্রাম মোট টোয়েন্টি গ্রাম এই অ্যামাউন্টটা একটা ওআরএসের মধ্যে সম্পূরক হিসাবে থাকে এবং এছাড়া আরও অন্যান্য এক্সিয়েন্ট এক্সিপিয়েন্টস কিন্তু থাকে পরিমাণ অনুযায়ী এই ওআরএস যেটা শরীরে যে জলের ঘাটতি বা শরীরের মধ্যে যে খনিজ লবণগুলো কমে যায় সেটা অসুস্থতার কারণে হোক বা পাতলা কারণে হোক বা এই ক্ষেত্রে রুগীর জ্বরের কারণেই হোক সেক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং এই ওয়ারেস্টা শরীরে যে ক্লান্তিবোধ বা ঘুম ঘুম ভাব বা শরীর দুর্বলতাকে কাটিয়ে পুনরায় আবার এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেয় এরপর প্রেসক্রিপশানটিতে রুগীটিকে দেওয়া হয়েছে প্যারাসিটামল ছশো মিলিগ্রাম ৬৫০ পঞ্চাশ মিলিগ্রাম এই প্যারাসিটামলটার যে ডোজ বলে দিয়েছেন যে একটি করে ট্যাবলেট এসওএস তো যখনই আপনি প্রেসক্রিপশানে কোনো ওষুধের নামের পাশে এস এস লেখা দেবেন তাহলে ভাববেন যখন প্রয়োজন তখন সেবন করার কথা বলতে হবে এসওএস যার ল্যাটিন টার্ম যার সম্পূর্ণ নাম হচ্ছে সাই ওপার সিট অর্থাৎ যার মানে হলো হোয়েন নেসেসারি বা হোয়েন রিকোয়ার্ড বা ইফ রিকোয়ার্ড যখন প্রয়োজন তখন অর্থাৎ যখন সেই ব্যক্তিটার বা রুগীটার জ্বর আসবে বা মাথা ব্যথা হবে বা শরীরে হালকা ব্যথা হবে তখন এই প্যারাসিটামল দেওয়া হয় যাতে শরীরে জ্বর কমে যায় প্যারাসিটামল যে জ্বরের কারণে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি জ্বর তো কোনো রোগ নয় জ্বর হচ্ছে একটা উপসর্গ বা এই ডেঙ্গু ভাইরাস কারণে একটা লক্ষণ হচ্ছে জ্বর তো এই প্যারাসিটামলকে বলা হয় অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক ড্রাগ অ্যানালজেসিক কথা মানে হলো শরীরে যদি ব্যথা হয় সেই ব্যথাটাকে কমাবে এবং অ্যান্টিবায়োটিক কথা মানে হলো যদি শরীরে ব্যথা হয় সরি শরীরের টেম্পারেচার যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক অর্থাৎ কমিয়ে দেবে যে এক্সেস টেম্পারেচার বেড়ে যাবে সেটাকে কমিয়ে দেওয়াকে বলা হয় অ্যান্টিবায়োটিক এইভাবে কিন্তু প্যারাসিটামল ওষুধ কিন্তু কাজ করে সহজভাবে বলতে গেলে ফার্মাকোলজিক্যাল ব্যাপারটা অনেকটা বড় তো সহজভাবে এটাই মানে দাঁড়ায় এই ওষুধগুলো দেওয়ার পাশাপাশি রুগীটিকে পরামর্শ দেওয়া হয় দুটো টেস্ট করার যেহেতু আমি বললাম যে প্লেটলেট কমে যায় তো সেক্ষেত্রে দেখতে হবে রুগীটার প্লেটলেট কমে গেছে কিনা না অন্য চক্রিকার লেভেলটা যেহেতু প্লেটলেট কি করে ব্লাড ক্লট হতে রক্ত তঞ্চন হতে সাহায্য করে না হলে কিন্তু প্রচুর ব্লিডিং হবে তো সেই প্লেটলেটের অ্যামাউন্ট বা নর্মাল রেঞ্জটা আপনারা ময়ে রাখবেন যেটা পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে দেড় লাখ থেকে সাড়ে চার লাখের মধ্যে হয় পার মাইক্রোলিটারে তো সেই প্লেটলেটার অ্যামাউন্ট কতটা রয়েছে সেটা টেস্ট করলে জানা যাবে তার জন্য টেস্ট দেওয়া হয় এবং তার পাশাপাশি পিসিভি যেটাকে প্যাকড সেল্ট ভলিউম টেস্ট বলা হয় সেই টেস্টটা করতে দেওয়া হয় যদি পিসিভি ফর্টি পারসেন্ট হয় তাহলে মনে রাখবেন যার মানে হলো যে সেখানে চল্লিশ মিলিলিটার সেল উপস্থিত রয়েছে একশো মিলিলিটার রক্তের মধ্যে তো এই পিসিবি টেস্ট যত পিসিবির যদি বেশি হয় তাহলে মনে রাখবেন যে ব্লাড ভলিউম যে রয়েছে সেটা বেড়ে যেতে পারে অর্থাৎ আরবিসির অ্যামাউন্টটা এমনটা বেড়ে যেতে পারে বা অনেক সময় কমে যেতে পারে বা অনেক সময় ডিহাইড্রেশন সমস্যা হতে পারে মানে জলের যদি কম হয়ে যায় শরীরে তাহলে ব্লাড ভলিউমটা কিন্তু কমে যাবে পিসিবি যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে আর বিসির লেভেলটা কমে যাচ্ছে অর্থাৎ অ্যানিমিয়ার সমস্যা শুরু হতে পারে তো আরও বিভিন্ন কারণ হতে পারে বা সেই পিসিবি টেস্টটা দেওয়া যেতে পারে পিসিবি টেস্ট এবং প্লেটলেট টেস্টটা দেওয়া হয়েছে আপাতত এবং তাছাড়া রুগীটিকে পরামর্শ দেওয়া হয়েছে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তারকে জানাতে হবে বা ডাক্তারের পরামর্শ নিতে হবে বা এই ওষুধগুলো চার পাঁচ দিন শেষ হওয়ার পর অবশ্যই আবার ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে তো আবারও বলছি ডেঙ্গু যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবে ওষুধ সেবন করলে ডেঙ্গু সেরে যেতে পারে জ্বর কিন্তু একটা উপসর্গ জ্বর কোনো রোগ নয় ডেঙ্গু ভাইরাসের কারণে কিন্তু এখানে ডেঙ্গু জ্বর হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও বা প্রেসক্রিপশান কীভাবে সমাধান করতে হয় ওষুধ সম্পর্কে তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো সমস্যা হলে অবশ্যই আগে ডাক্তার পরামর্শ গ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে